তীব্র সম্ভাবনা থাকার পরও ব্যালন ডি অর পেলেন না ভিনিসিউস জুনিয়র, তাতেই ফুটবল বিশ্বে সমালোচনার ঝড়। অনেকেই মনে করছেন ফুটবলীয় রাজনীতির কারণেই এই পুরস্কার থেকে বঞ্চিত হলেন এই ব্রাজিলিয়ান তারকা। ব্যালন ডি অর পাচ্ছেন ভিনিসিউস জুনিয়র, পুরাবে ব্রাজিলের কোনো তারকার হাতে এই পুরস্কার না ওঠার 17 বছরের আক্ষেপ। ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর থেকেই ভিনিসিউস জুনিয়রই পুরস্কারটি জিতবেন এমন প্রত্যাশা করেছিলেন ফুটবল বিশ্লেষক, কোচ থেকে শুরু করে সাবেক ও বর্তমান অনেক ফুটবলারই। কিন্তু পুরস্কার ঘোষণা কয়েক ঘন্টা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানোর পোস্ট করেন, রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি যাচ্ছেন না ব্যালন ডি অর অনুষ্ঠানে, কারণ রিয়ালের কোনো খেলোয়াড়ের হাতে উঠবে না এই ট্রফি, তাতেই যেন পাল্টে যায় সব দৃশ্য। ইউরোপীয় গণমাধ্যমে প্রচার করতে থাকে এবারে ব্যালন ডি অর উঠছে ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির হাতে, আর তাতেই ক্ষিপ্ত মাদ্রিদ ও ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, দরকার হলে নিজেকে আরো 10 গুণ করব, কিন্তু ওরা আমার জন্য প্রস্তুত না। ভিনির ব্যালন ডি অর না পাওয়াতে সমালোচনাও করেছেন তার সতীর্থরা, ভিনিসিউস ব্যালন ডি অর জেতেননি এটা মেনে নিতে পারছে না রিয়ালের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা। রিয়ালে ভিনিসিউসের সাবেক সতীর্থ করিম বেনজেমা, টনি ক্রুজরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। রিয়ালে ভিনিসিউসের বর্তমান সতীর্থ এডুয়ার্দো কামাভিঙ্গা ভিনির ব্যালন ডি অর না পাওয়াকে দেখেছেন ফুটবলীয় রাজনীতি হিসেবে। এক্সে ভিনিসিউসের সঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ভাই আমার, তুমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোনো পুরস্কারই অন্য কিছু বলতে পারে না, ভাই তোমাকে ভালোবাসি। এই লেখার ওপরে কামাভিঙ্গা ফুটবল রাজনীতি লিখে তার পাশে ক্রস চিহ্ন দিয়েছেন। বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়াটাও এই পুরস্কার থেকে তাকে বঞ্চিত করছে এমনটাও মনে করছে কেউ কেউ। যেহেতু ব্যালন ডি অর পুরস্কারটি দেওয়া হয় ভোটের মাধ্যমে, তাই প্রতি বছরই প্রশ্ন থেকে যায়, হয় সমালোচনাও। এর কারণ, যারা এই পুরস্কারের জন্য মনোনীত হয় সবার অবস্থানই খুব কাছাকাছি থাকে। তবে আশা করা হচ্ছে এবারের সমালোচনা ব্যালন ডি অর কর্তৃপক্ষকে সতর্ক করবে পরের বার যোগ্য প্রার্থী নির্বাচনে। মিনহাজুর রহমান, নিউজ ডেস্ক, নাগরিক। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার।